খেলা শুরু হলে বক্তব্য বলতে জিয়াউর রহমানের ওই স্বাধীনতা ঘোষণাটাই ছিল। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে কারো মিডিয়া ফেস করার কোনো সাহস ছিল না এবং নেতারাও এই বাংলাদেশের ভিতরে ঢুকে হুট করে একটা বিবৃতি দিয়ে ভারতে আবার চলে যেত। সুতরাং স্বাধীনতা ঘোষণার যে প্রেক্ষাপট এবং যে বিষয়, এই বিষয়টি পুরোপুরি জিয়াউর রহমানের দখলে। এমনকি গণভবনে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সংরক্ষিত ছিল এবং গণভবনে এটা বাজানো হতো। মুক্তিযুদ্ধের পরেও রেডিওগুলোতে এই ঘোষণা আওয়াজ দেওয়া হতো। তাহলে যখন জিয়াউর রহমান একজন সেনা কর্মকর্তা ছিল তখন তার ঘোষণাকে স্বাধীনতার ঘোষণা হিসেবে মানা হয়েছে, কিন্তু যখন তাকে জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়েছেন তখন তাকে ওনাকে আর স্বাধীনতার ঘোষক হিসেবে ভাল লাগছে না। অর্থাৎ জিয়াউর রহমান যখন সম্মানে স্বীকৃতিতে ছোট ছিল তখন এই ঘোষণা তাদের জন্য মাথা ব্যথা ছিল না এবং রেডিওতে বাজাতো, কিন্তু যখন থেকে বিএনপি বড় দল হয়ে গেছে তখন থেকে আর এটাকে স্বীকৃতি দিচ্ছে না। দুঃখের বিষয়, এই মহান একটা কাজকে তারা স্বীকৃতি দেয় না। আমার প্রশ্ন, এই বিষয়ে যদি স্বীকৃতি দিত তাহলে কি 7 মার্চের ঘোষণা কি বাতিল হয়ে যেত? তারপরে ছয় দফা বঙ্গবন্ধু পাঠ করেছিলেন, লিখেছিলেন কে বলেন? বঙ্গবন্ধু লিখেছিলেন না? বঙ্গবন্ধু লিখেননি, একটা ফোরাম থেকে লেখা হয়েছিল এই 6 দফা, সেটা বঙ্গবন্ধু পাঠ করেছিলেন। তাহলে বঙ্গবন্ধু শুধু পাঠ করার কারণে, ওই সাহস নেওয়ার কারণে যদি 6 দফার প্রবক্তা হন, তাহলে ওই সময় স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কারণে কেন উনি স্বাধীনতার ঘোষণা ঘোষক হবেন না? এখানে তো শেখ হাসিনা তার বক্তব্যেই বলেছে যে 7 মার্চ ভাষণ দিয়ে আসার পরে ছাত্র নেতারা বঙ্গবন্ধুকে ধরেছে, আপনি কেন স্বাধীনতার ঘোষণা দিলেন না? তখন বঙ্গবন্ধু বলেছে, তোমরা কি আমাকে দেশদ্রোহী বানাতে চাও? এই বক্তব্য কার? শেখ হাসিনার। তাহলে এরপরে তো বঙ্গবন্ধু আর কোনো বক্তব্য দেননি, যদি এরপরে আর কোনো বক্তব্য না দেন তার মানে স্বাধীনতার ঘোষণাও হয়নি। স্বাধীনতার ঘোষণা তাহলে কখন হলো? জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে। আমি বলি একবার না, 3 বার দিয়েছেন, এবং এই বলার কারণে অনেকে আমাকে গালিগালাজ করেছে। একবার উই রিভোল্টটাই ছিল প্রথম স্বাধীনতার ঘোষণা, এবং দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা ছিল যে আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছি, বাংলাদেশ এখন থেকে স্বাধীন। এরপরে আওয়ামী লীগ নেতাদের এই ঘোষণা পছন্দ হয়নি, তারা বলছে, এই বঙ্গবন্ধুর নামে কেন বললো না? তারা ধরে নিয়ে এসে আবার বঙ্গবন্ধুর নামে বলাইছে যে আই অন বিহেফ অফ শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, কিন্তু বলেছিলেন কিন্তু উনি, ওই কোনো আওয়ামী লীগ নেতার এটা সাহস হয়নি, হিম্মতে হয়নি। কারণ সবাই জানতো যে কোনো কারণে দেশ যদি স্বাধীন না হতো তাহলে কিন্তু ওই বঙ্গবন্ধুকে সর্বোচ্চ জেলখানা থেকে ছেড়ে দিত বাংলাদেশে, আবার আরও 5 বছর জেল খাটতো, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিন্তু গুলি করে মারত। এই সাহসটা তিনি নিয়েছিলেন এবং তিনি এই ঘোষণার স্বীকৃতিপ্রাপ্ত একমাত্র ব্যক্তি।